আজকে তোমাদের যে গল্পটি বলবো সেটি হলো ললিপপ পাগল বউ। এক শহরে বাস করত তনিমা নামের একটি মিষ্টি মেয়ে। তনিমা দেখতে সুন্দর কিন্তু খুবই ললিপপ খেতে পছন্দ করত। সে বাচ্চাদের মতো সবসময় ললিপপ খেত। ললিপপ খাওয়ার জন্য তার বাবা মায়ের কাছে বায়না করত, মা আমাকে 100 টাকা দাও না, আমি ললিপপ কিনবো। হ্যাঁ রে তনিমা, তোর এত বয়স হলো, এত বড় হয়েছিস, এখনো তুই কিভাবে ললিপপ খেতে চাস বলতো? মা ললিপপ খেতে কি বয়স লাগে নাকি? ইচ্ছা হলেই হয়। তুমি খাবে বলো? তুমি খেলে আমি তোমার জন্য কিনে আনবো। তোর কি মনে হয় আমি এখন বাচ্চা আছি? সব সময় ছোট মানুষের মতো কথা। আমি খাবো না এগুলো। ঠিক আছে, তুমি যদি না খাও তাহলে সমস্যা নেই, তবে আমাকে তো কিনে দেওয়ার টাকা দিতে পারো, তাই না? আমি কোনো টাকা দিতে পারবো না। তোর শরীরের অবস্থা দেখেছিস, আস্তে আস্তে তো ফুলে পড়ছিস। সেই ছোট থেকে ললিপপ খাওয়ার বায়না করে আসছিস, আর এখনো তোর বায়না গেল না। তাতে কি হয়েছে? আমি তো চেঞ্জ হয়ে যাচ্ছি না, তাই না? আর শরীর স্বাস্থ্য ভালো থাকলে তো ভালো। কত মানুষ আছে অনেক খাওয়া দাওয়া করেও মোটা হয় না, আর আমি ললিপপ খেয়েই মোটা হয়ে যাই। তাহলে দেখো আমি কত ভাগ্যবতী। পাকা পাকা কথা বলতে হবে না, বুঝেছিস? যা তুই তোর কাজে যা। মা দাও না 100 টাকা। 100 টাকাই তো। আমি টাকা দিতে পারবো না, তুই ইনকাম করে টাকা নে, যা। ও মা আমার ভালো মা, দাও না 100 টাকা, দাও না। তখনই তনিমার বাবা এলো। মা কি হয়েছে তোমার? মায়ের কাছে কি চাচ্ছ? বাবা দেখো না, মায়ের কাছে 100 টাকা যাচ্ছে, মা দিচ্ছেই না, বলছে দিবে না, আমাকে ইনকাম করে নিতে বলছে। তনিমার মা, তুমি আমার ছোট মেয়েটার সাথে এমন কেন করছো বলো তো? 100 টাকাই তো চেয়েছে। তোমার জন্য তোমার মেয়ে মাথায় উঠছে, বুঝেছো? এত বড় হয়েছে এখনো কেন ললিপপ খাবে? হ্যাঁ, আমার মেয়ে এখনো ছোট, বড় কোথায় হয়েছে? আর ললিপপ খাওয়া তো ভালো। তোমরা বাবা মেয়ে যা ইচ্ছা করো, আমাকে তোমাদের ভিতরে টানবে না। আমি তোমার মেয়েকে 1 টাকাও দিতে পারবো না এই ললিপপের জন্য। তখন সে রাগ করে ওখান থেকে চলে গেল। তখন তনিমা তার বাবাকে বলল, বাবা তুমি আমাকে টাকা দেবে? 100 টাকা দিলেই হবে। এই নমা, এখানে যা টাকা আছে তুমি তোমার ইচ্ছা মতো যত ইচ্ছা তত ললিপপ কিনে খাও, আমার কোনো সমস্যা নেই। আমি আমার মেয়েকে কখনো দুঃখী দেখতে চাই না, ঠিক আছে? তোমার যখন যা লাগবে আমাকে বলবে, তোমার মাকে কিছু বলা লাগবে না। থ্যাংক ইউ বাবা, তুমি অনেক ভালো। তারপর তনিমা খুশি হয়ে ওখান থেকে চলে গেল আর দোকান থেকে অনেক ললিপপ কিনে বাড়ি আসলো। হ্যাঁ গো তনিমার বাবা, তনিমা তো এখন বড় হলো, ওর কি বিয়ের শাদী দিবে না না কি বলো? তুমি তো তোমার মেয়েকে এখনো বাচ্চা মনে করো, এদিকের বয়সটা তো দেখতে হবে। 20 পার হয়ে গেল, আর কবে বিয়ে দেবে ওকে? আমাদের এলাকার সবার মেয়ের বিয়ে হয়ে গেছে, কয়েকজনে তো বাচ্চাও হয়ে গেছে। আমাকে তো কম কথা শুনতে হয় না এর জন্য। আমরা তো সোসাইটিতে বাস করি, এখন সোসাইটির সাথে তো তাল মিলিয়ে চলতে হবে। দেখো কোনো ভালো ছেলে পাও কিনা। তুমি এত টেনশন করছো কেন? আমাদের মেয়ে তো সবে বড় হলো, ওকে ওর মতো থাকতে দাও। ওর যখন ইচ্ছে হবে তখন ওর বিয়ে দেব। আমি আর তোমাকে কিছু বলবো না। তুমি তোমার মেয়েকে নষ্ট করছো। ওর যা ইচ্ছে হয় তুমি ওকে তাই করতে দিচ্ছ। মনে রেখো ও আমাদের মেয়ে, ওকে যদি আমরা কন্ট্রোলে না রাখি ও আরো বিগড়ে যাবে। আর আমি তোমার কোনো কথাই শুনতে চাই না, তোমার কোনো মতামত আমি জানতে চাই না। আমি আমার মেয়েকে বিয়ে দেব, ব্যাস। আমার হাতে খুব ভালো একটা ছেলে আছে, আমি ওর সাথে বিয়ে দেব তনিমার। তুমি যখন সিদ্ধান্ত নিয়ে নিয়েছো তখন আমাকে কেন বলছো? তোমার যেটা ইচ্ছা হয় তুমি সেটাই করো। এভাবে বেশ কিছুদিন চলে গেল। একদিন তনিমাকে পাত্রপক্ষ দেখতে এলো। তখন তনিমা ললিপপ হাতে নিয়ে বসেছিল। মা তোমার নাম কি? আমার নাম তনিমা। তা মা তুমি বাচ্চাদের মতো ললিপপ নিয়ে কেন বসে আছো? आसले आंटी आमार लॉलीपॉप खेते खूबी भालो लागे, आमी छोटो थेकेई लॉलीपॉप खाई। ओ बुझलाम। से तनिमा के देखे किछुटा अबाक हलो। तखन से तार छेलेर काने काने बोल्लो तार मेयेके पछन्द होयेछे किना बा तार कोनो समस्या आछे किना। तार छेले तनिमा के अनेक पछन्द करे फेलेछिलो, ताई से बोल्लो तार कोनो समस्या नेई। एभाबे तारा तादेर बियेर दिन तारीख ठीक करलो एबं तनिमार बिये होये गेलो। से शोशुर बाड़ी गियेओ लॉलीपॉप खेतो आर तार बरेर काछे अनेक लॉलीपॉप केनार बायना करतो। सेदिन बिकाले मोहित आज आमार जोन्नो लॉलीपॉप आनबे, तुमी जा এনেছিলে सब खाওয়া হয়ে গেছে। ঠিক আছে তনিমা, আমি আনবো। मोहितेर तनिमार लॉलीपॉप खानिয়ে কোনো সমস্যা ছিল না, কিন্তু মোহিতের মা एसब एकदम ही पसंद करतो ना। से तनिमा के अनेक बोझातो किन्तु तनिमा तार कोनो कथाई सुनतो ना, से लॉलीपॉप खेतेई थाकतो। एभाबे बेश किछु बछर चले गेलो आर तनिमा एक फुटफुटे कन्या सन्तानेर जन्म दिलो आर तार मेयेओ बेश बड़ो होयेछे। से तार मायेर मतो लॉलीपॉप खेते भालोबासतो। मोहित तार बउ आर मेयेर जोन्नो लॉलीपॉप आनते आनते क्लान्त होये जेत, कारण तारा दुजोन खूबी लॉलीपॉप खेतो। अनेक समय तनिमा तार मेयेर लॉलीपॉप निये खेये फेलतो, तखन तार मेये अनेक कान्ना शुरू करे दितो आर तार शाशुड़ी एसे देखतो तनिमा तार मेयेर लॉलीपॉप खेये फेलछे। आस्ते आस्ते तनिमा अनेक मोटा हये गेलो एबं तार काज करतेओ अनेक समस्या हतो। से अनेक डाक्तारेर काछे गियेछिलो, सब डाक्तार ताके लॉलीपॉप एबं मिष्टि जातीय सब जिनिस खेते निषेध करेछिलो, किन्तु तनिमा कखनोई एटा मानते पारतो ना। से लॉलीपॉप छाड़ा एक मुहूर्त थाकते पारतो ना। एदिके मोहित खूबी चिंताय पड़े जाए तार बउके निये, से की करबे किछुई भेबे पाच्छे ना। एदिके तार मेयेओ मोटा हये जाच्छिलो दिन दिन। आमार बउ एबं आमार बाच्चा दुजोनई मोटा हये जाच्छे, ओदेर लॉलीपॉप आमी किछुतेई छाड़ाते पारछि ना, एखन आमार की करार आछे? तनिमा जोदि लॉलीपॉप खावा बाद ना देय ताहले ओर लाइफ रिस्क होते पारे, कारण ओ एखन प्रचुर मोटा हये गेछे एबं तार शरीरेर अनेक धरनेर समस्या सृष्टि होच्छे। एखन जेभाबेई होक तनिमाके एई लॉलीपॉपेर हात थेके रक्षा करते होबे, ना होले एई लॉलीपॉपई ओके शेष करे देबे। एखन देखुन आपनि कि करते पारेन, आमादेर एते किछु करार नेई। तखन मोहित मन खाराप करे बाड़ी चले आसलो एबं तार माके सब बोललो। तार मा एसब शुने एकटी बुद्धि दिलो এবং মোহিত সে অনুযায়ী কাজ করতে শুরু করলো। একদিন মোহিতের মা তনিমাকে বলল, বৌমা চলো আজ আমরা ঘুরে আসি। মা আমি চলতে পারছি না, আমার অনেক কষ্ট হচ্ছে। তুমি যদি যাও তাহলে আমি তোমাকে ললিপপ কিনে দেব। তনিমা ললিপপের কথা শুনে লোভ সামলাতে পারলো না, তখন সে বলল, ঠিক আছে মা আমি রাজি আছি, চলুন। তখন তারা একটা রেস্টুরেন্টে খেতে গেল। তনিমা তখন দেখলো মোহিত কোনো একটা মেয়ের সাথে রেস্টুরেন্টে বসে খাচ্ছে। সে তাকে দেখে বলল, মা ওটা মোহিত না? হ্যাঁ তাই তো, মোহিতই তো, কিন্তু সাথে ওটা কে? আমি গিয়ে দেখে আসবো। না না তুমি এখানেই বসো, আজ রাতে মোহিত বাড়ি ফিরলে আমি ওর থেকে সব জিজ্ঞাসা করব। তারপর তারা কোনোভাবে খাওয়া দাওয়া করলো এবং বাড়ি চলে আসলো। পরদিন তনিমার শাশুড়ি তনিমাকে বলল, বৌমা ওটা মোহিতের গার্লফ্রেন্ড ছিল। মানে কি বলছেন আপনি? এটা গার্লফ্রেন্ড মানে? আমি তো ওর বউ, আমি থাকা সত্ত্বেও কিভাবে ওর গার্লফ্রেন্ড থাকে? তনিমা তুমি দেখেছো ওই মেয়েটার ফিগার কেমন? ও পুরো স্লিম আর কত মিষ্টি দেখতে, কিন্তু তুমি তুমি তো মোটা। এমন মোটা মেয়েকে কেউ পছন্দ করে বলো? কিন্তু মা আমি কি করব, আমি এখন মোটা হয়ে গেছি, তাই বলে আপনার ছেলে আমাকে রেখে অন্য কোনো মেয়ের সাথে থাকবে? আমি তো আমার ছেলেকে সমর্থন করছি, কারণ আমার তোমাকেও পছন্দ না। এমন মোটা বউ আমি চাই না, তোমাকে কোথাও আমি নিয়ে যেতে অনেক লজ্জা করে। মা এমনটা বলবেন না, আমার একটা মেয়ে আছে, ওর দিকে তাকিয়ে তোর কথা ভাবুন। ঠিক আছে আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু তোমাকে তোমার ললিপপ স্যাক্রিফাইস করতে হবে। কিন্তু মা আমি কিভাবে ললিপপ ছাড়বো? তাহলে মোহিতকে তোমার ছাড়তে হবে। তনিমা মোহিতকে অনেক ভালোবাসতো, তাই সে বলল, মা আমি মোহিতের জন্য সব করতে পারবো, এবার বলুন আমাকে কি করতে হবে। তোমাকে কাল থেকে রেগুলার এক্সারসাইজ করতে হবে এবং প্রপার ডায়েট করতে হবে। তুমি যদি এগুলো করতে পারো তাহলে তুমি স্লিম হয়ে যাবে। আর আমি জানি তুমি দেখতে সুন্দর, তুমি স্লিম হয়ে গেলে মোহিত আবার তোমার কাছে ফিরে আসবে আর ওই মেয়েকে ছেড়ে দেবে। ঠিক আছে মা, তাহলে আমি তাই করব। পরদিন থেকে তনিমা এক্সারসাইজ করা শুরু করে দিল এবং সে ললিপপও খাওয়া বাদ দিয়ে দিল। এদিকে তার মেয়েকেও ললিপপ থেকে বেরিয়ে আসতে সাহায্য করলো। এভাবে কয়েক মাসের মধ্যে তনিমা 105 কেজি থেকে কমে 50 কেজিতে চলে আসলো এবং সে দেখতেও আগের থেকে অনেক সুন্দর হয়ে গিয়েছিল। মোহিত দেখে পুরো অবাক হয়ে যায় এবং সে তার মাকে অনেক ধন্যবাদ দেয়, কারণ এগুলো সব তাদের প্ল্যানিং ছিল। মোহিত অন্য কোনো মেয়েকে ভালোবাসতো না, সে তনিমাকে অনেক ভালোবাসতো, তাই সে তনিমাকে আবার আগের জীবন ফিরিয়ে দেওয়ার জন্য এই সমস্ত করেছিল। মোহিত, দেখো আমি স্লিম হয়ে গেছি এবং আমি আগের থেকেও সুন্দর হয়ে গেছি, এবার তুমি আমাকে ছেড়ে যাবে না তো? না, আমি কেন যাব তোমাকে ছেড়ে? তুমি তো আমার বউ, তাছাড়া আমার সন্তানের মা, তোমাকে আমি ছাড়তে পারি বলো? তারপর থেকে তনিমা তার স্বামীর সাথে সুখে শান্তিতে সংসার করতে শুরু করলো। এই ছিল আজকের ললিপপ পাগল বইয়ের গল্প। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে তোমার মতামত জানিয়ে দিবে। আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হও, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, তাহলে আমাদের চ্যানেলের আপডেট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছাবে। ধন্যবাদ।